আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন এবং আপনাদের নিয়মিত পেঁয়াজের বাজার দর সম্পর্কিত আপডেট জানতে হয়, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে পেঁয়াজের বাজার দর এবং সেই সাথে কিভাবে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, কিছুদিন আগে অর্থাৎ 3 দিন আগেও কিন্তু খুচরা পর্যায়ে পেঁয়াজের বাজার দর ছিল 55 থেকে 60 টাকা প্রতি কেজি। কিন্তু হঠাৎ করে আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হলো খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। এখন কেন হঠাৎ করে পেঁয়াজের বাজার দর এই 3 দিনে 20 থেকে 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেল, সেই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন বাংলা ট্রিবিউন। প্রিয় দর্শক, সেখানে বলা হয়েছে যে ঈদের পরে অর্থাৎ এই 3 দিনে পেঁয়াজের বাজার দর প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এবং এভাবে যদি পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু পেঁয়াজের বাজার দর লাঘামহীন হওয়ার সম্ভাবনা আছে, এবং তাতে ভোক্তা যারা আছে তাদেরকে কিন্তু পেঁয়াজ ক্রয় করতে হিমশিম খেতে হবে। প্রিয় দর্শক, সেখানে বলা হয়েছে যে যারা ভোক্তা এবং তারা কিন্তু অভিযোগ করছে যে পেঁয়াজের সবচেয়ে বড় আরো ছ্যাম বাজার, সেখান থেকেই সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু এদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হলো পাবনা ফরিদপুর রাজবাড়ি, যেখান থেকে এবং রাজশাহী থেকে তারা পেঁয়াজ সংগ্রহ করেন, এবং যেখানে পেঁয়াজ বস্তাপতি 1700 টাকা তাদেরকে ক্রয় করতে হতো, বর্তমান সেখানে বস্তাপতি তাদেরকে পেঁয়াজ ক্রয় করতে হচ্ছে 2200 থেকে 2300 টাকা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানাচ্ছে যে এবছর পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেয়েছে, উৎপাদনের লক্ষ্যমাত্রা 37 লাখ মেট্রিক টন এবং দেশে বর্তমানে পেঁয়াজের চাহিদা 28 থেকে 30 লাখ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় এখানে কিন্তু পেঁয়াজের উৎপাদন 4 থেকে 6 লাখ মেট্রিক টন বেশি। তারপরে কেন পেঁয়াজের বাজার দর লাগামহীন হচ্ছে এবং পেঁয়াজের ঘাটতি দেখা দিচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সঠিকভাবে সংরক্ষণের অভাবে প্রতি বছর 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়, এবং সরকারিভাবে যদি এখানে সঠিকভাবে যারা কৃষক আছে যারা পেঁয়াজ সংরক্ষণ করে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে সংরক্ষণ করার ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু এই 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হবে না। আর প্রিয়তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানাচ্ছে যে 2011-12 অর্থ বছরের থেকে 15 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় চাহিদার থেকে 4 থেকে 6 লাখ মেট্রিক টন বেশি। আর তারপরে কেন ভারত থেকে 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতি বছর আমদানি করতে হচ্ছে। আর প্রিয় দর্শক, আরো একটি ইনফরমেশন তুলে ধরা হয়েছে যে বাংলাদেশ বর্তমানে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে, সবার প্রথমে চীন এবং তারপরে ভারত, এবং 3 নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বর্তমানে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানিকারক দেশ কিন্তু বাংলাদেশ। আর প্রিয় দর্শক, এই যে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাচ্ছে এবং কত দূর পর্যন্ত যেতে পারে সেই বিষয় সম্পর্কিত তথ্য জানতে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।